নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনে সবাই আমরা পরিশুদ্ধ পানীয় জল নিশ্চয় পান করছি না, কারণ বিশেষ করে যে গ্রাম অঞ্চলে যারা বাস করছে তাদের অতটা অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণ যেখান থেকে তারা জল পায় সেই যে রকমেরই পানীয় জল হিসেবে সব রকমেরই লোক পান করে, সেরকমই তারা সাধারণভাবে জল পান করে। কিন্তু হ্যাঁ, এখনকার বর্তমানে সবথেকে অসুখ হিসাবে পানীয় জলকে আমরা বলে থাকি, পেটের বা যে কোনো রকম। তো আজকে আমরা দেখাবো যে মাত্র স্বল্প পরিমাণে অল্প টাকা ইনভেস্ট করে কি করে একটি মানে নর্মাল জলকে পিউরিফিকেশন করে জল আপনি পান করতে পারবেন মাত্র খুব স্বল্প পরিমাণের পয়সা ইনভেস্ট করে। তো চলুন, আজকে ভিডিওটি সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো মাত্র এতটুকু একটি ড্রপ, সে ড্রপের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এই ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন যে কী করে একটি ড্রাটি জলকে ক্লিন জলে পরিণত করবেন খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে। চলুন ফটাফট ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই স্বচ্ছ কাঁচের গ্লাসের মধ্যে পানীয় জল ঢেলে নিই। তো এই দেখুন, আমরা যে লাল কালার বা যে ফুড কালারটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা নোংরা জল বানানোর জন্য। তো এখন আমরা সেটিকে সেই চাকু দিয়ে খুব ভালো মতন জলের সঙ্গে মিক্স করে ফেলব। মিক্স করার পর তারপরে এই জলকে আমার আবার সে আগের মতন জলে পরিণত করব। তো কীরকম, তো দেখাবো যে যে লাল জল আছে সেই জলটিকে আমরা আগের মতন পিউরিফিকেশন করতে পারবো কি পারবো না মাত্র 60 টাকা ইনভেস্ট করে। তো চলুন ফটাফট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই দেখুন আমরা গ্লাসের মধ্যে সেই মেডিসিনকে আমরা এখনই আমরা আপনাদের চোখের সামনে পুশ করছি, দেখতে পাচ্ছেন? তো এখন আমরা এই মেডিসিনটাকে সেই চাকু দিয়ে আবার ভালো মতন জলের সঙ্গে মিক্স করে দেবো। কিন্তু কালারের উপর আপনারা নজর রাখুন। দেখুন, এই দেখুন, আগে যে গাঢ় লাল কালারের ছিল বা নোংরা, যে আমি কালারটাকে আমি নোংরা হিসেবে ধরছি, সেই নোংরা জলটা দেখুন অনেকটা আগের মতন ফিরে আসছে, আগের জায়গাতে চলে আসছে। তো এখন এর মধ্যে আরও কিছু পরিমাণে আমরা সেই কেমিক্যাল বা মেডিসিনটিকে আমরা মিক্স করব। তো মেডিসিনটির নাম কি সব কিছু আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে সেটি দিয়ে দেবো। তো এখন দেখুন মিক্স করি আরেকবার। এই দেখুন জল চলে এসেছে অনেকটা আগের মতনই। এর মধ্যে আমরা আরও একবার সেই মেডিসিনটাকে পুশ করে এবং ভালো মতন মিক্সচার করব। এই দেখুন লাস্ট তিনবারের বার, আমরা এটা একবারও করতে পারতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা এটাকে তিনবারে এটাকে এক্সপেরিমেন্টই করলাম। দেখুন আগের মতন জলের কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, কী মেডিসিন এবং ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই জিনিসটি প্রয়োজন হয়, এটা কোনো সাইড ইফেক্ট নেই, পুরোপুরি জেনুইন একবারে, তো এটাকে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এখানে অর্ডার করে সেই জিনিসটিকে আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। এবং যদি আপনারা মনে হয় এই ভিডিওটি অন্য লোকের কাজে এবং কোনো কিছু উপকার হয় তাহলে ভিডিওটি একবার প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। চলুন, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম।